সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য ঝাড়খণ্ড পুলিশে এসআই রিক্রুটমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে চলুন ভালোভাবে একটু দেখে নি ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে এই রিক্রুটমেন্ট হচ্ছে পোস্টের নাম হচ্ছে পুলিশ সাব ইন্সপেক্টর পোস্ট টোটাল ভ্যাকান্সিস আছে তিন হাজার একশো নয়টি অ্যাপ্লিকেশন মুড হচ্ছে অনলাইন অর্থাৎ অনলাইনে করতে হবে প্রথমে এক্সামটা থাকবে ফিলিমস এবং তারপরে হবে মেন এক্সাম এবং তারপরে হবে ফিজিক্যাল টেস্ট এবং শেষে হবে মেডিকেল টেস্ট অফিশিয়াল ওয়েবসাইট ত্রিপুল ডব্লু ডট পুলিশ ডট গভ ডট ইন লোকেশন হচ্ছে ঝাড়খণ্ড আমরা এই ভিডিওর পিডিএফ ফাইলটা নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লিংকের উপরে ক্লিক করে পাঁচ সেকেন্ড ওয়েট করে ওপরে ডান দিকে স্কিপ অ্যাড করে ডাউনলোড করে নিতে পারবে তাছাড়া অফিসিয়াল যে পিডিএফ ফাইল সেটাও আমরা দিয়ে দিচ্ছি নিচের ডেসক্রিপশন বক্সে অফিশিয়াল পিডিএফ ফাইলটা হিন্দিতে আছে যারা যারা একটু বুঝতে পারবেন তারা তারা ওটাও ডাউনলোড করে নিতে পারেন কোয়ালিফিকেশন যেটা বলা আছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এনি রিকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে আপনাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এস ক্রাইটেরিয়া হচ্ছে একুশ হচ্ছে মিনিমাম এজ লিমিট এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে ২৬ বছর এছাড়া এসসি এসটি ওবিসি এবং এক্স সার্ভিসম্যান তাছাড়া পিএইচদের কিন্তু যেমনভাবে এজ বাড়ানোর নিয়ম আছে তেমনভাবে বাড়ানো হবে এরপরে চলে আসি এরপরে হচ্ছে স্যালারি বা পে স্কেল তো এখানে আপনারা দেখে নেবেন একটু নেক্সট আলোচনা করব কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করাটা খুব সহজ আপনাদের চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল জে এইচ পুলিশ সেখানে যাবেন ওখানে নোটিফিকেশান দেখতে পারবেন ঝাড়খণ্ড পুলিশ সাব ইন্সপেক্টর নোটিফিকেশান অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্ম দু এবং সেখান থেকে ডাউনলোড করতে হবে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটা এবং সেখানে আর কি ইনস্ট্রাকশনটা খুব ভালোভাবে পড়তে হবে এবং তারপরে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবং আপনার স্ক্যান করা ছবি এছাড়া ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে তাছাড়া সিগনেচারও ওখানে আপলোড করতে হবে আপনারা অনলাইনে চলে যান এবং ওখান থেকে আরও ভালোভাবে দেখে নিন দেখে নিয়ে আপনারা অ্যাপ্লাই করে দিন এবং শেষে যে স্লিপটা আপনারা পাবেন ওটাকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন ফিউচারে ব্যবহার করার জন্য তো যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো রকম কাজে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জের নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য